সবাই কিন্তু ক্ষুধার্ত বোঝা যাচ্ছে এটা হচ্ছে কবুতরের সিড মিক্স কবুতরের যে মিক্সটা আমরা দেই সেটাই হচ্ছে এক বেলা করে ওদেরকে অল্প অল্প দেই আর বাকি ওদের জন্য আলাদা খাবার আছে সেগুলো দেওয়া হয় বই খাবারের জন্য অপেক্ষা করতেছে এদের সবাইকে খাবার দিতে হবে একটু লেট হয়ে গেছে পাঁচটা বেড়ে গেছে অলরেডি আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই বার্ডস ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মালিক বিকেলবেলা আমাদের সব প্রাণীগুলোকে এখন খাবার দেব দিনের শেষ ভাগের খাবার হাঁসগুলোকে দিয়ে শুরু করলাম কিরে রে তুই এনেকা ও হাঁসের এখানে ঢুকছে করে দেখি এখানে ডিম পাওয়া যায় ওয়াও এখানে চারটা ডিম আছে মাসাল্লাহ হাঁসের বাসায় এর মধ্যে দুইটা হচ্ছে চীনা হাঁসের ডিম আর দুইটা হচ্ছে মুরগির ডিম হাঁসগুলোকে আটকে দেয় ওরা যেন আর বের হইতে না পারে আজকে এখন হচ্ছে কি ওদেরকে পানির সাথে ধান এবং গম একসাথে মিক্স করে পানির মধ্যে দেওয়া হয়েছে ওই যে দেখেন চমৎকার করে খাচ্ছে সকালে গমের ভুসি দেওয়া হয়েছিল আর এখন ধান আর গম একসাথে দেওয়া হইল পুতরগুলোকে আগে খাবার পানি দিব ঘরের গরটায় আগে ঢুকি এখানে পানি দিতে হবে আগে সবাইকে দিতে হবে দিনের ভাগের খাবার এই যেখানে বাচ্চা আছে ওখানে পানি ভরে দিবা আর সব জায়গায় অর্ধেক অর্ধেক দিবা পানিটা বের করে রাখলাম কারণ পানির মধ্যে ওষুধ দিতে হবে আগে একটু গ্রেড দিচ্ছি ব্রেডগুলা একটু ওরা খেয়ে দেন হচ্ছে এটার উপরে আবার খাবার দিয়ে দিব কবুতর এখনও সব ঢুকে নেই কিছু কবুতর বাইরে আছে আসে পাত্রগুলো দিলাম গ্রিট দিলাম এখন ওরা আস্তে আস্তে নামবে ওরা নামতে থাকুক তারপরে হচ্ছে বাগি খাবারগুলো দিব অতক্ষণে আমি হচ্ছে আমি প্যারোটদের খাবার দিব তো ওদের খাবারটা আমি ঘর থেকে নিয়ে আসি ময়ূররাও খাবারের জন্য অপেক্ষা করতেছে এদের সবাইকে খাবার দিতে হবে আর একটু লেট হয়ে গেছে পাঁচটা বেড়ে গেছে অলরেডি ফিড হিডনিক্সটা চেঞ্জ করবো এখন আনকনিয়রা দেখেন অপেক্ষায় আছে এইটা গতকালকে দেওয়া হয়েছিল খাওয়া শেষ টুস বানায় ফেলছে একবারে তো আজকে আবার নতুনটা দিচ্ছি দেখেন খাবার দেওয়ার সাথে সাথে সবাই কিন্তু খাবার জন্য পাগল হয়ে গেছে দেখেন সবগুলো কাজ অনেক দ্রুত করতে হবে যেইটা এখন ওরা খেয়ে রাখছে এটার মধ্যে কিন্তু এখনও অনেক সিড আছে তো এটাকে আমরা আবার ঝাড়ব এখানে সব রিংনাক পাখি আছে দেখেন ওরা দেওয়ার সাথে সাথে নেমে আসছে সবাই কিন্তু ক্ষুধার্ত বোঝা যাচ্ছে এখানে দেখেন ও ওরা একদম হাতেই চলে আসতেছে ইউজুয়ালি আরো এক দেড় ঘন্টা আগে আমরা সাধারণতদের খাবারটা বদলাই আজকে একটু অন্য কাজে ব্যস্ত থাকায় লেট হয়ে গেছে এতক্ষণ দেখেন অনেক চিল্লা চিল্লি করছে চেঁচামেচি করছে এখন দেখেন শুনশান আমি নিরবতা এখন সবাই খাচ্ছে এখন আবার ওইদিকে যেতে হবে ওইদিকেও আমাদের আরও বেশ কিছু কেজ আছে হ্যাঁ দরজা লাগাই দাও পানি তো লাগবে বাইরে কবুতরকে তোরকে দেবো দরজা লাগাই দিয়ে আসো দাও পানিটা বাইরে নিয়ে আসো পানির তো আনতে পারবা না হলে দরজা লাগাই দিয়ে আসো এখানে হচ্ছে লাভবার গুলো নোংরা করে ফেলছে ওই বালতি থেকে পানি এনে এই যে খাঁচাটাই দাও বাবা এটাও নোংরা করছে নাও এত পানি লাগবে না পানি আজকে কম বিদ্যুৎ নাই এটা নাও এখানেও আমাদের কিছু ঋণাক থাকে এই জায়গাটায়ও পানি দেখা যাচ্ছে নোংরা করে ফেলছে পায়খানা করে ফেলছে পানির মধ্যে এটাও বললে দিতে হবে সকালে এবং বিকেলে সবচেয়ে বেশি কাজ থাকে ফার্মে দেখাশোনার জন্য যে লোকটা আছে ও হচ্ছে দুই দিন ধরে আসতেছে না তো আমরা ভাবছি যে এখানে আর নতুন লুক নিব না ভালো লুক না পাইলে ওই যে ওইটা পানিরা বদলাই যে এটার মধ্যে দাও অত পানি আইনও না কম করে এই যে এটাই দেবা হ্যাঁ হ্যাঁ ফাঁকি চেষ্টা করে প্রাণীগুলো দেখাশোনা ঠিকঠাক মতো করে না একটু কষ্ট হলেও নিজের কাজটা নিজে করা বেটার প্রাণীগুলো ভালো থাকে সিড মিক্স চেঞ্জ করা শেষ আমাদের এখানে এখন হচ্ছে কবুতরের খাবার দেওয়ার পালা আর আজকে আমাকে আদিব আবদুল্লাহ অনেক হেল্প করতেছে কবুতরগুলোকে খাবার দিতে হয় আস্তে আস্তে মানে কয়েক ধাপে এই যে খাবারগুলো দিছি একবার বেশি করে দিলে ওরা হচ্ছে খাবারটা নষ্ট করে বেশি এটা শেষ হবে আবার দেব মানে মোটামুটি আধা ঘন্টা সময় লাগে ওদের খাবার শেষ করতে ময়ূর ফ্রিজেন্ট ওইদিকে দিতে হবে আবার এদিকে এসে দেখতে হবে যে খাবারটা দিছি সবার জন্য এনাফ কিনা যারা একদম শেষ করে ফেলবে তাদেরকে আবার একটু দিব একবারে বেশি পরিমাণ খাবার দিলে ওরা হচ্ছে নষ্ট করে বেশি এখন হচ্ছে খরগোশকে খাবার দিয়ে তারপরে এই দিক দিয়ে আমি ঢুকবো তারপর আবার কবুতরবে পানি দিতে হবে ওদের এখানে পানিও নাই পানি দিতে হবে সারা দিন ইলেকট্রিসিটি নাই যে কারণে পানির খুব ক্রাইসিস দোটাই দিছো এখানে এক কোটা ফিট দাও আবার হ্যাঁ এ ঘরটাতে হচ্ছে মুরগিরা এবং টার্কিরা থাকে ময়ূরদের ঘরে অলরেডি ময়ূরা ঢুকে আছে একটা বাইরে আছে এটাকেও ঢুকাই ফিজেন্ট ঘুঘু পাখি সবাই আছে ওদেরকে বিকালের খাবারটা দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কবুতরের সিড মিক্স কবুতরের যে মিক্সটা আমরা দিই সেটাই হচ্ছে এক বেলা করে ওদেরকে অল্প অল্প দেই আর বাকি ওদের জন্য আলাদা খাবার আছে সেগুলো দেওয়া হয় ঘাস তো থাকেই প্রতিদিন সেপারেট মুরগি একটা ডিম পারছে দেখা যাচ্ছে এই হচ্ছে সেপারেট মুরগির ডিম এই যে পানি দিলাম বা দিচ্ছি এটাই কিন্তু শেষ না কাজ ওদের খাওয়া শেষ হইলে এই পাত্রগুলো আবার বের করতে হবে বের করে পরিষ্কার করে ধুয়ে রাখতে হবে আগামীকালকের জন্য যাতে আগামীকাল সকালে আবার দেওয়া যায় এটা একটা রুটিন ওয়ার্ক আর এটার বাইরেও কিন্তু আমরা সকালে যে পানিটা দিছিলাম সেই পানিটা কিন্তু দুপুরবেলা আবার পরিবর্তন করে দিছিলাম তো মোটামুটি আরও এক ঘন্টা সময় লাগবে এখানের কাজ শেষ করতে তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সাথে বাসের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম